আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আহমদ কিচেন থেকে আজ আমরা বানাবো চিকেন ফ্রাই বা কে এফসি চিকেন ফ্রাই কে চিকেন আমরা অনেকেই বানাই কিন্তু উপরের আবরণটা আবরণটা প্রপারলি আমরা বানাতে পারি না উপরের লেয়ারটা কী করে সঠিকভাবে বানাবেন ক্রিস্পি মচমচ এবং টেস্টি সেই সেই পদ্ধতিতে আপনাদের আজ দেখাবো তো আসুন দেখা যাক এর জন্য আমাদের কি কী করতে হবে এখানে আমি মুরগির মাংসগুলি কেটে নিয়েছি এভাবে মাঝখানে মাংস মাঝখানে চপ করে নিয়েছি যাতে মশলাটাগুলি ভালোভাবে ঢুকে নর্মাল সাইজ করে নিয়েছি ছোটো একটা মুরগি এর মধ্যে আমি দিতেছি প্রথমে সামান্য আদা বাটা সামান্য বলতে এক চা চামচ এবং এক চা চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এবং লেবুর রস এই চার প্রকার পাঁচ প্রকার আইটেমই কিন্তু দেবো প্রথম মেরিনেটের জন্য লক্ষ্য করুন অন্য কোনো কিছু কিন্তু দিইনি যত কম আইটেম দেবেন তত কিন্তু ভালো আর ক্রিপসি হবে বেশি আইটেমে কিন্তু ক্রিপসি মজাদার হয় না এরপর এটা একটা মেরিনেটার করার জন্য রেখে দেবো আমরা রেফ্রিজারেটের সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা পর রেফ্রিজারেটার থেকে বের করার পর এই দেখুন এই অবস্থা অর্থাৎ মশলাগুলি ভালোভাবে লেগে গেছে এবং শুকিয়ে গেছে এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেজে দ্বিতীয় স্টেজ এক কাপ ময়দা নিয়ে এসে ওখানে আমি এক কাপ ময়দার মধ্যে আমি দিলাম প্রথমে এক চামচ লাল গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশানোর পর এর মধ্যে মুরগির পিসগুলি আমি এভাবে লেয়ার করে দেব প্রথমে দেখুন হালকা লেয়ার এই লেয়ারটা হাতেই করতে হবে সব কিছু এখানে কোনো কিছু চামচ বন্য কোনো কিছু চলবে না এটা এখানেই ব্যাপারটা এখানে ব্যাপারটা আপনার লক্ষ্য করুন ভালো লেয়ার করার পর সাদা পানির ভিতরে শুধু পানি ওটা ওর মধ্যে এটাকে চুবিয়ে রাখবেন তিন সেকেন্ড বড়জোর জোর তিন সেকেন্ড তিন তিন কি তার চার সেকেন্ড তিন চার সেকেন্ড পর উঠিয়ে ঠিক আবার ওই আগের জায়গায় নিয়ে যেতে হবে আগের ময়দার মধ্যে আগের মতো লেয়ার করতে হবে এখানেই লক্ষ্য করুন এইভাবে মোটের মধ্যে ধরে শক্ত করে করে এটা পেছাতে হবে অনেকক্ষণ ধরে এটাকে করতে হবে একটা পিছনে একটা পিসে আপনার কম দুই থেকে তিন মিনিট সময় দিতে হবে তারপরে কিন্তু এই ধরনের এই যে লেয়ারটা আসবে এই ধরনের ঝরঝরা হবে দেখতে এখানেই ক্রিপসি হবে হ্যাঁ এই পর্যায়ে এসে আমি আরেকবার চেলে নিলাম চেলে নিয়ে মশলাগুলি মশলা দলাগুলি ফেলে দিলাম দ্বিতীয় পিসটা আপনি এভাবে করতেছে দেখুন এখানে লক্ষ্য করুন আমি কিন্তু ডিম দেইনি ডিম ছাড়া কিন্তু হ্যাঁ ডিম আমরা অনেকেই ডিম দিই কিন্তু রিয়াল যেই ক্যাপসিটা ডিম ছাড়াই হয় ডিম ছাড়াই কিন্তু এভাবে হাতের মুঠে নিয়েই এটা করতে হবে হাতের মুখে চাপড়াতে হবে দুই থেকে তিন মিনিট পর্যন্ত প্রতিটা পিসের পেছনে ওইটাই কিন্তু আসল সিক্রেট আবরণের জন্য তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পর দেখুন আমরা কি আমি কি করে সেই পিসগুলি ছাড়তেছি তেলের ভিতরে একটা একটা করে পিস ছাড়বেন এবং একটা পিস শক্ত হয়ে যাওয়ার পর একটা আরেকটা পিস ছাড়বেন একসাথে দুটো ছাড়বেন না যাতে একটা সাথে একটা লেগে না যায় এরপর প্রথমে আমি এটা ফুল ফ্লেমে দিয়েছিলাম ফুল ফ্লেম দেওয়ার পর যখন সম্পূর্ণ মুরগির পিসগুলো ওটার মধ্যে চুবে যাবে তারপর ফ্লেমটা মিডিয়াম করে দেবেন লো না মিডিয়াম এই মিডিয়াম ফ্লেমেই আপনাকে বাকি সময় থাকতে হবে প্রায় সাত থেকে আট মিনিট মাঝে মাঝে এটাকে উল্টে দিতে হবে দু এক মিনিট পর পর উল্টে দিতে হবে তো সাত থেকে আট মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের সেই কেএফসি চিকেন দেখুন দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমন মসমসে আর লেয়ারটা একদম হুবহু কেএফসি স্বাদের ব্যাপারে কোনো আপোষ নাই তো লক্ষ্য করুন এখানে কিন্তু আমি মাত্র চার প্রকার মশলা দিয়েছি এবং শুধু ময়দা এবং লাল মরিচের গুঁড়ো এটাই কিন্তু সিক্রেট বলা যায় আর এর মধ্যে আগে পরে কিছু নেই যত মশলা বেশি দিবেন তত কিন্তু ক্রিপসি বা ইয়ে টেস্ট হবে এটা মনে করার কিছু নেই তো তৈরি হয়ে গেল আমাদের কে চিকেন যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং বন্ধুদের কেএফসি খাওয়াবেন তারা ধরতেই পারবেন না এটা আপনার ঘরে তৈরি করছেন ইনশাআল্লাহ আপনার আপনারা আমাদেরকে মনে করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আহমদ কিচেন